আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি ব্রাদার রাহুল হোসেন রুহুল আমিন আপনাদের কাছে একটা পরামর্শ দেওয়ার জন্য এসেছি। যদি মৌচাকের মধু এবং খাঁটি মধু যদি পেতে চান, যোগাযোগ করুন পিস লাইব্রেরি আব্দুল কাইম ভাইয়ের সঙ্গে। আচ্ছা, আর একটা ব্যাপার, যে সাপোজ ধরেন যে নামাজ পড়ছে কেউ, হ্যাঁ, আর ওর সামনে নামাজ পড়া অবস্থায় কোনো গাছে জুড়ে পড়ছে বা আগুনে পড়ছে বা কোনো বিপদ আছে, ওই সময় কি করবো আমি? নামাজটা পড়বো? এনে কয়েকটা মানে ক্ষেত্র আছে, কোন কোন ক্ষেত্রে মানুষ বিশেষ করে তার ফলাপ থাকতে পারে, তার মধ্যে ওটা একটা, যে এমন দুর্ঘটনা এরকম অবস্থাতে সে নামাজ ছেড়ে তাকে মানে বাঁচাবে, কিংবা হয়তো তার কাছে এমন কোন ভয়ঙ্কর কোন একটা প্রাণী যেটা হয়তো তাকে মানে আঘাত করতে পারে, যেমন সাপ বিচ্ছু এইরকম অবস্থাতে ছাড়তে পারে, এরকম বেশ কিছু ক্ষেত্রে মানে নামাজ ছেড়ে দেওয়া। কেউ জ্বলছে, কেউ করছে না, কেউ যদি জ্বলে এমন কিছু হয়েছে, কেমন জ্বলছে মানে কি, কারো গায়ে আগুন লেগে গেছে, ওখানে বাঁচার কেউ নেই, তাহলে আপনি নামাজ ছেড়ে বাঁচান, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তাকে ইয়ে করে, এরকম মানে ক্ষেত্রগুলোতে ওগুলোতে ই করে যায়। ফরজ নামাজের ক্ষেত্রে এগুলো বলছি, সুন্নাত যদি নফল নামাজ হয় তাহলে মায়ের মায়ের ডাক যদি হয় তবু আপনাকে নামাজ ছেড়া মায়ের ডাকে সাড়া দিতে হবে। নফল নামাজ গুলো বিশেষ করে যদি আপনি হয়তো বাড়িতে নফল করছেন, মা আপনাকে ডাক দিচ্ছে, হ্যাঁ ডাক দিচ্ছে, তখন আপনি নফল নামাজ ছেড়েও মায়ের ডাকে সাড়া দিন। আর একটা ঘটনা বলি, ধরেন পাঁচ ওয়াক্ত নামাজ উপস্থিত, কোন কারণে এক ওয়াক্ত নামাজ পড়া হচ্ছে না, ডেলি ছুটছে, বাকি যে চার ওয়াক্ত যে নামাজটা পড়ছে আমি এটা মনে করছি না যে সে চার অক্ষর নামাজ পড়তে পারবে, এক অক্ষর পড়তে পারবে না, আপনি আমাকে একটা মানে যুক্তি দিয়ে বুঝান। ধরেন মানে ব্যাপার আছে, সমস্যাটা কি হচ্ছে বলেন, প্রথম কথা হচ্ছে যে আমাদের কিছু সিস্টেম ভুল আছে, আমরা হাদিস কোরআন মেনে না চলার কারণে এই সমস্যা গুলো হচ্ছে। তার প্রথম কারণ হচ্ছে যে আজকে আমরা অনেক রাত পর্যন্ত জেগে থাকছি, যে রাতে ঘুমাচ্ছি, হাদিস অনুযায়ী এসারের পরে গল্প গুজব করা অপছন্দ করতেন, সাইকালে ঘুমাও সাইকালে উঠো, যখন আপনি সাইকালে ঘুমাবেন সাইকালে উঠাটা আপনার সহজ হয়ে যাবে। তাহলে কি করতে হবে, ইসলাম অনুযায়ী আপনাকে এসারের পরে খুব বেশি এখন দিতে হবে 9টা, ম্যাক্সিমাম 10টা, 10টার বেশি মানে করবেন না, 10টার সময় আপনি ঘুমিয়ে যান, যেহেতু আমাদের এসারটা সকালে করছি আমরা, আল্লাহর যুগে দেরি করে পড়া হতো, সেই জন্য আপনি 10টা করতে পারেন, 10টা আপনি ঘুমান, দেখবেন যে ঠিক সময় উঠতে পারবেন, তারপরেও সমাধান হয়ে গেল। কিন্তু তারপরে আমি বলছি যদি না উঠে, আমি 10টার সময় উঠেও হয়তো হচ্ছে না, আজকে মোবাইলের যুগ, অ্যালার্ম দিয়ে রাখেন, অ্যালার্ম দিয়ে রাখেন, তারপরে হয়তো এই আলামত শুনতে পাচ্ছি, এরকম হতে পারে। তো আপনি কি করবেন, আপনি যখন দেখবেন যে 10টা সময়তে আমার সমস্যা হচ্ছে, আপনি এক গ্লাস পানি খেয়ে ঘুমান, ঘুমাতে হয় এক গ্লাস পানি খেয়ে ঘুমান, যদি মনে করেন যে এক গ্লাস পানিটা হচ্ছে না হয়তো আপনি 2 গ্লাস পানি খেয়ে ঘুমান, মানে যত বেশি পানি খাবেন তত সাইকেল আপনাকে প্রেসার ফিরে লাগবে, যদি আপনি এক গ্লাস পানি খাবেন তাহলে আপনার ঠিক করে সময় আপনার প্রেসার কন্ট্রোলে আপনাকে উঠতে হবে, তারপরে যদি দেখা যায় তাও সমাধান হচ্ছে না, মানে দেরি হয়ে যাচ্ছে, তাহলে 1.5 গ্লাস পানি খান, এরকম ভাবে আপনি মাত্রা এমন একটা সিস্টেম বানিয়ে নেন যে ওই পরিমাণ যদি আপনি পানি খান তাহলে ঠিক ওই সমাধান আপনাকে উঠাবে, মানে বাধ্য। তাহলে এই সিস্টেম কিন্তু তারপরেও যদি দেখা যায় যে এমন ব্যাপার হলো একদম জানতেই পারি এরকম ব্যাপার ঘটে, তো এই জন্য আল্লাহ বলেছেন যখনই ঘুম ভাঙবে তখনই সলাপ আদায় করে দাও, সকালে ঘুম ভাঙলো সূর্য উঠে গেছে ওই সময় আপনি সলাপ আদায় করেন, যে কোনো সময় আপনার ঘুম ভাঙলো তখনই আপনি সলাপ, মানে সময় পার হয়ে যে কোনো সময় আপনার ঘুম ভাঙলো তখনই আপনি আদায় করেন, আপনি বাড়িতে কখন আপনি মসজিদ যাওয়ার দরকার নেই, যে সকালে সূর্য উঠে মসজিদ যাওয়া দিবা বলে আপনি বাড়িতে আদায় করলেন, কিন্তু আপনি এটা অপেক্ষা করবেন না, ঠিক আছে সময় তো কালে হয়ে গেছে জোরে সময় পড়বো, না যখন যখন আপনার সময় হলো, যখন ঘুম ভাঙলো, যখন মনে পড়লো তখনই আপনাকে সলাপ আদায় করতে হবে। আপনি উঠে আগে ওই কাজটা করেন, ওই কাজটাই আপনি করেন, যদিও হয় বলছি তো, তাহলে সমাধান হয়ে গেল, তো যদি আপনার ব্যতিক্রম যদি হয়ে যায় এরকম তাহলে যখনই আপনার ঘুম ভাঙলো তখন আপনি আদায় করে নেন, কোন ব্যাপার নেই, কোন সমস্যা নেই, টাইমে মানে এক অক্টোবর ছেড়ে দেওয়া শুনবে, কোনো মানে সুন সিস্টেম নেই, মানে পূরণ করতেই হবে আমাকে, এই সোর্স হবে ব্যাপারটা,
সেটা মারতে যাবে, মানে এই যে হিন্দু পরিবার ধরেন, বন্ধু আছে ধরেন, তো ওই কথাটা কোনো কারণ নাকি গেলাম আছে, মানে আমি গেলাম তো দিয়ে দিল, তো এই কথাটা কি ফেলে দেবো না খাবো? প্রথম কথা যে প্রশ্ন খাওয়া হারাম না হারাম? অবশ্যই হারাম। আচ্ছা, তাই যখন আমি জানতে পারি যে প্রসাদ খাওয়া হারাম, তাহলে আমার খাওয়া যাবে না। এখন থাকলো যে আমি একজন বন্ধুর কাছে গেলাম, হয়তো অমুসলিম বন্ধুর কাছে, যে কোনো ভাবে। প্রথম কথা হচ্ছে আল্লাহ তাআলা অমুসলিমদেরকে অন্তত বন্ধু বানাতে নিষেধ করেছেন, এক নম্বর পয়েন্ট। দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে দুনিয়ার বিভিন্ন ক্ষেত্রে তার সঙ্গে সম্পর্ক রাখার কথা কোরআনে বর্ণিত হয়েছে, তার সঙ্গে ভালো আচরণ করা যায়। এই হিসাবে যদি বন্ধু, সেটা আলাদা প্রসঙ্গ, কিন্তু অন্তত বন্ধু হতে পারে না। তার কারণ আল্লাহ তাআলা বলছেন সূরা মুজাদালা সূরা নম্বর 58 আয়াত নম্বর 22-এ, তুমি পাবে না আল্লাহ ও আখিরাতে বিশ্বাসী এমন কোন সম্প্রদায় যারা ভালোবাসে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচারী হোক হোক না, এই বিরুদ্ধাচারীরা তাদের পিতা পুত্র ভ্রাতা অথবা এদের জ্ঞাতি গোত্র, এরা কখনোই ভালোবাসতে পারে না। তাহলে অন্তর থেকে কোন অমুসলিমকে কোন মুসলিম ব্যক্তি ইমানদার ব্যক্তি ভালোবাসতে পারে না, থাকলো দুনিয়ার ক্ষেত্রে হতে পারে এটা। আর আল্লাহ তাআলা বলেছিল যে দুনিয়ার ক্ষেত্রে তার সঙ্গে ভালো আচরণ করো। এই প্রেক্ষাপটে আপনি গেলেন, এই সময় গেলেন, তারপরে আপনার বন্ধু আপনাকে প্রসাদ দিচ্ছে। প্রথম কথা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায়, দেখবেন একটা উদাহরণ দিচ্ছি, যেরকম সাধারণ মানুষকে দেখবেন, যেমন লটারিওয়ালারা আছে কিনা, ওই লটারি কাটো ই করে বলে, হ্যাঁ, কিন্তু সব মানুষকে কিন্তু ওরা বলবে না, কেনে জানে যে এই ছেলেটা মানে ওই কাজের নয়, ও সবাইকে বলবে না। তাহলে আপনার বন্ধু আপনাকে দিচ্ছে প্রসাদের মানে কি? এর মানে হচ্ছে যে আপনি আপনি একজন ভালো মুসলিম নন, মানে সেই ব্যবহার তাকে দেখাতে পারেননি যে না এগুলো আমাদের জন্য নিষিদ্ধ, তাকে বুঝাতে পারেননি, বা হয়তো ওই সুযোগ আপনি পানি যে কোনো কারণ হোক না, আপনাকে যখন ওই পরিস্থিতি যখন থাকবে, আপনার বন্ধু আপনাকে আপনাকে বলবেই না যে প্রসাদ খাও। দ্বিতীয় কথা হচ্ছে যে এইরকম পরিস্থিতি, ধরেন যে এইরকম হয়তো আগে তো আমি নিজেই মানে এইরকম ছিলাম না আর কি, এখন হয়তো আমি সজাগ হচ্ছি এইরকম প্রেক্ষাপটে, তো এইরকম প্রেক্ষাপটে কি করবো আমি? প্রথমত ও আপনাকে মানে দিচ্ছে প্রসাদ দিচ্ছে, অনেক সময় আছে আপনাকে আমি বলছি ভাই ভাত খেলেন, তো ভাত খেতে হবে আমি নিতে পারবার নাই, ভাই ঠিক আছে আমার খাওয়াই হলো বা এরকম এ করে, হ্যাঁ, তখন আপনার বন্ধু যখন আপনাকে দিতে আসছে প্রসাদ, ঠিক আছে ভাই আমি এ করছি না প্রসাদ আপনি রাখেন, বিভিন্ন ভাবে ওকে এ করার পরে ওখানে এড়িয়ে গেলেন, কিন্তু যে ওটা খাবার দিচ্ছে সে তো কেন ওটা মানে হারাম বলা হচ্ছে কিনা দেখেন, সবাই প্রসাদ দিচ্ছে, আমি বলছি তোমায় ওদের উদ্দেশ্য, এক কথা হচ্ছে ওদের উদ্দেশ্যে, উদ্দেশ্যে ওদের উদ্দেশ্যে। এবার ব্যাপারটা হলো ওরা একটা হিন্দু জিনিস ভাবে না, এটা কি দেবে এটা প্রসাদ দিবে, ও ভাবলো আমি তো আর ভাবছি না, এবার যদি আমি ওটা ভেবে প্রসাদটা না খাই, তাহলে ইনডাইরেক্টলি কিন্তু আমিও মানছি না ওই ওর এই ধারণাটা কিন্তু ঠিক, মানে একদিক করছি ইনডাইরেক্টলি ও মানছি যে এটা কিলের প্রসাদ, আমি কেন মানবো সে তো আমি জানি। আপনাকে প্রসাদ খাইয়ে উৎসাহ পাচ্ছে যে আমি যে পূজার নাম এটা করলাম, আমি মুসলিম ও মুসলিম সবাইকে দিয়ে আমরা খাচ্ছি, এটা উৎসাহ পাচ্ছে, তো আপনি যখন কোন একটা কাজ করবেন মানুষের সবাই যখন আপনার এটা নেবে, তখন আপনি এটা উৎসাহ পালেন। আল্লাহ তাআলা বলছেন পুরো মায়দা সূরা নম্বর 5 আয়াত দিয়ে যে তোমরা পারস্পরিক ভালো কাজ সহযোগিতা করো, মন্দ ও কিমান লঙ্ঘনের কাজ সহযোগিতা করো, মানে আপনি উৎসাহ দিয়ে সহযোগিতা করলেন, মানে সহযোগিতা মানে এই নয় যে হাত দিয়ে ধরে ইয়ে করা কিংবা টাকা দিয়ে সহযোগিতা করা, বিভিন্ন ভাবে আপনার পরামর্শ হতে পারে, আপনার ওই জিনিসটা কবুল করার মাধ্যমে কেনার মাধ্যমে সহযোগিতা হতে পারে, বিভিন্ন ভাবে সহযোগিতা হতে পারে। আল্লাহ তাআলা বলছেন তোমরা ভালো কাজে সহযোগিতা করো, মন্দ কাজে সহযোগিতা করো না। তাই এই যাতে এইভাবে মানে পরোক্ষ ভাবে মানে সহযোগিতা করা হচ্ছে, যেহেতু এটা শিরকের মতো গুনাহ, শিরকের মতো গুনাহতে কোনোভাবে সহযোগিতা করা যাবে না, এমনকি হ্যাঁ এমনকি দুজন ব্যক্তি যাচ্ছে রাস্তা দিয়ে আর ওখানে ঠাকুর উঠিয়ে ওরা ইয়ে করছে মানে কালেকশন করছে যে আমাদের দেবতার নামে কিছু দিয়ে যেতে হবে, তো একজন ব্যক্তি দাও কিছু বলছে আমার কাছে কিছু নেই, কিছু নেই তো কমসে কম মাছ কোরবানি করতে হবে, মাছ ছোট মোটো ব্যাপার ঠিক আছে কোনো ব্যাপার নেই কোরবানি করে চলে যাবে, আর একজন ব্যক্তি বলছে কিছু দিতে হবে, হ্যাঁ বলছে না আমি কিছু তোমার আল্লাহকে মানে ভয় করি আল্লাহকে বিশ্বাস করি, তোমার কাছে যদি কিছু না থাকে তাহলে একটা মাছও কোরবানি করো, বলছে আমি আল্লাহকে বিশ্বাস করি আমি কিছু করতে পারবো না, তাকে হত্যা করা হলো, সেই ব্যক্তি জান্নাতে গেল এবং যে মানে মাছি কোরবানি করলো সে জাহান্নামে গেল, তাহলে সামান্য তো একটা জিনিস তার কারণে জাহান্নামে গেল। তাই এইভাবে আপনি ও প্রসাদ ছোট মোটো জিনিস একটা লাড্ডু তো মাত্র এটি আর কি হবে, খাবারটা তো হালাল মানে ওই জিনিসটা মানে লাড্ডু এটা তো অক্ষরের মাংস নয়, হ্যাঁ এই যে ব্যাপারটা, তাহলে কি অবস্থা হতে পারে? আজকে আমাদের মানে একটু আগে যে হাদিসগুলো পড়ছিলাম যে মানুষ এমন কিছু কথা বলে দেয়
যে কথাটা সে হয়তো ভাবে না এমন কিছু বড় ব্যাপার, মুসলিমের হাদিস এমন কিছু ভাবে না, কিন্তু সেটা তার জাহান্নামে যে পৌঁছে যায় এমন মারাত্মক মানে ব্যাপার হয়ে যায়। আমি জানি না ওই জন্য এটা করেছি, এই এই অজুহাতটা চলবে না, তোমাকে জানতে হবে, জানতে হবে, জানানো এটা ফরজ, জানা তো ফরজ, মানে আমল করা একটা ফরজ, জানা একটা ফরজ, যদি আপনি আমল করেন জানেন ইলম অর্জন করেন একটা ফরজ পালন করছেন, তারপর আপনি মানছেন একটা ফরজ পালন করলেন, না মানছেন একটা ফরজ অমান্য করলেন, আপনি যদি না জানেন শিক্ষা না করেন তাহলে আমলও করলেন না, তাহলে দুটা ফরজ নষ্ট হলো, আর যদি আপনি ইলম অর্জন করেন যদি না করেন তাহলে একটা ফরজ নষ্ট হলো। হতে পারে একদিন হয়তো মূর্তিকালে আপনি হয়তো ভয় হতে পারে যে হয়তো আমলও করতে পারেন, কিন্তু যদি আপনি ইলমি না থাকে তাহলে তো কখন করবেন, আপনি তো ধর্ম প্রসঙ্গে যে দুর্গা পূজা আছে খেয়ে যায় দাওয়াতের মধ্যে একটু বলেন যে কোন যাওয়া উচিত কিনা, যে যদি ধর্মীয় উদ্দেশ্য হয় তাহলে তো মানে ও চলবে না কোন রকম ভাবে, মানে ধর্মীয় উদ্দেশ্যে পূজার উদ্দেশ্যে এইরকম উদ্দেশ্য যদি তাহলে তো ওই যাওয়া কবুল করা যাবে না, সাধারণ উদ্দেশ্য হয়তো বিয়ে দিল বা এই ধরনের মানে সামাজিক কিছু মানে অনুষ্ঠানে যদি যদি ডাকে তাহলে সেটা কবুল করা যায়, তবে একটা সবসময় মনে রাখতে হবে আল্লাহ তাআলা বলছে সূরা আলী ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 110 কুনতুম খাইরা উম্মাহ, আল্লাহ তাআলা বলছে তোমরা শ্রেষ্ঠ উম্মাহ, উফিজা লিনাস মানব জাতির জন্য তোমাদের আবির্ভাব হয়েছে, মানব জাতির জন্য শুধু মুসলিমদের জন্য নয়, তামুর নাগিল মারুক তোমরা সৎকায় নির্দেশদান করবে এবং অসৎকায় নিষেধ করবে, তাই এখানে কি ব্যাপারটা আপনি হচ্ছেন খাইরা উম্মাহ, সবসময় আপনি আপনার অমুসলিম বন্ধু আপনাকে দাওয়াত দিল তার আগে আপনাকে দাওয়াত দিতে হবে, তাকে কিছু দাওয়াত দিবেন আপনি খাবারের দাওয়াত নয় ইসলামের দাওয়াত দিতে হবে, আপনি বিভিন্ন বই পুস্তক দিবেন তাকে, বিভিন্ন লিফলেট দিবেন, বিভিন্ন তাকে হয়তো লেকচার গুলো তার হয়তো চিপতে ভরে দিবেন, এইরকম ভাবে তাকে ইসলামের দাওয়াত দিতে হবে আগে, আর তার যে বাড়িতে দাওয়াত কবুল করবেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ইসলাম মানে এই করবেন, হইতে পারে সবসময় আপনাকে টার্গেট রাখতে হবে, সবসময় টার্গেট রাখতে হবে ইসলাম কিভাবে আমি অন্য মানুষের কাছে পৌঁছাবো, দাওয়াত কিভাবে দিব, সবসময় টার্গেট হবে। এবার ওই খাতিরে একজন মানুষের সঙ্গে আপনি হয়তো বন্ধুত্ব করছেন, তার বাড়িতে হয়তো আপনি খেতে গেলেন, মুসলিমের সঙ্গে বন্ধুত্ব করছি কিন্তু উদ্দেশ্য থাকবে, উদ্দেশ্য থাকবে, হ্যাঁ এই উদ্দেশ্য থাকবে, আর এমনি সাধারণ ভাবে উদ্দেশ্য দিন কাজ তো হচ্ছে পাগলের কাজ, তা আমরাও পাগল নাই, আল্লাহ আমাদেরকে বলছে খাইরে উম্মাহ শ্রেষ্ঠ উম্মাহ, তাহলে আমরা কেন পাগলের মতো কাজ করবো, আমাদের উদ্দেশ্য থাকবে, টার্গেট থাকবে, আজকে অমুসলিমরা তারা টার্গেট ভিত্তিক কাজ করছে, একজন অমুসলিম ওদের মানে ইয়ে আছে, আপনি দেখেন বইয়ের নাম হচ্ছে গুজরাট ও হিন্দুত্বের কোন বিকাশ গৌতম রায়ের লেখা বই, একজন মুসলিম বলছে ওরা মানে ওদের ইয়ে আছে যে কোন মুসলিম বাড়িতে যদি চাকরি করবে, চাকরি করবে না প্রথম কথা, যদি চাকরি করে তাহলে ওর বাড়ির মহিলাকে মহিলার সঙ্গে তুমি প্রেম করবে ওকে করার জন্য, একজন মুসলিমের দোকানে কিনবে না, যদি কিনতেই হয় হ্যাঁ তাহলে সবসময় ওকে ঠগার চেষ্টা করবে, এইরকম ভাবে গৌতম রায় তার বইয়ের নাম হচ্ছে গুজরাট ও হিন্দুত্বের ক্রম বিকাশ, সেই বইয়ে উল্লেখ করছে, তারপর আরো বই আছে ওটা হচ্ছে ভিজি রাজশেখরের বই, ভারত থেকে মুসলিমদের কিভাবে নির্মূল করা যায় বুঝতেছেন কিনা, এই সব অমুসলিমদের মানে বই, তাহলে যে ওদের একটা টার্গেট আছে, তো আপনার টার্গেট কি হবে, আপনার টার্গেট হবে ইসলামের বার্তা সমগ্র মানব জাতির কাছে পৌঁছে দেওয়া, তার কারণ হচ্ছে আপনি হচ্ছেন খাইরা উম্মাহ শ্রেষ্ঠ উম্মাহ, আপনার দায়িত্ব দিয়েছে আল্লাহ তাআলা, তাহলে এই টার্গেট আমরা থাকবে, আর টার্গেট বিহীন যদি কাজ তার মানে হচ্ছে যে পাগলের কাজ, আমার ধরেন হিন্দু একটা বন্ধু আছে ওরা কখন ওদের ধর্মের এটা রাখে না, মানে আমরা বন্ধুত্বটা এমনি স্বাভাবিক বন্ধুত্ব, আমি কিভাবে মানে ওই সময় প্রথম কথা হচ্ছে এটা এরকম, এখন কথা হচ্ছে আপনাকে এটা জরুরি নয় যে ও আপনাকে যদি ধর্মের কথা বলে তেবি আপনি ধর্মের কথা বলবেন, তার কারণ আল্লাহ তালা বলেন এটা যে যে নিজে ধর্মের প্রচার করে সে হবে খাইরে উম্মাহ, এটা আল্লাহ তালা বলেননি, আল্লাহ তালা বলেন তুমি হচ্ছে খাইরে উম্মাহ তোমার দায়িত্ব হচ্ছে, তাহলে যেহেতু আপনি হচ্ছেন খাইরে উম্মাহ সেই জন্য সে ওর দিকে ওর ধর্মের কথা বললে আমি বলে এমনটি ব্যাপার নয়, ওর এটা দায়িত্ব নেই কিন্তু আপনার দায়িত্ব, ওর আপনার দায়িত্ব হচ্ছে যে ইসলাম সম্পর্কে তাকে সচেতন করা জানানো, আর যদি আপনি দেখেন ওর ধর্ম গ্রন্থ অনুযায়ী সে ইসলাম গ্রহণ করতে হবে, তাকে মহম্মদকে মানতে হবে, এক ঈশ্বরে মানতে হবে, মূর্তি পূজা নিষিদ্ধ এটা তাকে জানতে হবে, তাহলে আপনি যদি দেখেন তাহলে তার ধর্মের কথাই তো তাকে বলছেন, আপনি আপনি যদি বলেন তাকে মূর্তি পূজা করো না এটা ধর্মের কথা বলছেন, আপনি যদি আপনি বলেন যে ঈশ্বর একজনই সত্য একজনই তাহলে তোমার ধর্মের কথা বলছেন, আমাকে তো অলরেডি একটা প্রমাণ দিয়ে মানে ওদেরকে তো প্রমাণ দেখাতে পারছি, হ্যাঁ তাহলে আপনি তো ওর ধর্মেরই কথা বলছেন, একদিকে তো ওর ধর্মেরই কথা বলছেন,
তাহলে সেই দিক ও যদি আপনাকে বলে কি কথা বলবে আপনাকে, মূর্তি পূজা করো প্রসাদ খাও, তো ও তো নিজের ধর্মের বিরুদ্ধে করছে, ও নিজের ধর্মের তো বিপক্ষে যাচ্ছে, তাহলে আপনি কেন সম্বোধন করবেন যে নিজের ধর্মের বিপক্ষে কাজ করে, যে আপনার ধর্মের বিপক্ষে কাজ করে, তাই কি করে মানে ই করা যায়, সমর্থন করা যায় এইভাবে? কিন্তু বিবাহের ক্ষেত্রে ধরেন একটা অমুসলিম বিবাহে গেলাম, ওরা যে খাসিটা জহে করবে দেখুন পশু, ওরা তো ওদের দেবতার নাম দিয়ে বা আল্লাহর নাম তো নি না, তা আমার বৈধ হবে এই জন্য শুধু মানে অমুসলিম বাড়িতে গিয়ে নয়, বরং আপনি যখন হোটেলে কোন হোটেলে যখন খাবেন আপনি, সেই হোটেলে আপনি মাংস খাবেন না সহজে কিরকম আছে না, কারণ যে সে কে জহে করেছে না আপনি জানেন না, মানে এটা শুধু অমুসলিম বলে না মানে মুসলিমের হোটেলে মুসলিমরাও তো অনেক ক্ষেত্রে হারাম করে না, কারণ এটা একটা ব্যাপার আছে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আপনি বিশেষ করে আমাদের বিশেষ করে ভারতবর্ষে হোটেল গুলোতে মাংস না খাওয়া দরকার, বিশেষ করে আমাদের, তার কারণ হচ্ছে যে সে যে মুরগিটা কেটে নিয়ে এসছে এই থেকে সে মুসলিম নাকি অমুসলিম, দ্বিতীয় কথা হচ্ছে যদি মুসলিম হয় তাহলে সে মানে মাজার পূজারি মুসলিম না কোন মুসলিম হয় সেই কোন মুসলিম আছে, এটা একটা ব্যাপার আছে। হ্যাঁ সুতরাং আপনি কি গাছে লেগে থাকা মৌচাকের মধু খুঁজছেন? তাহলে এখনই যোগাযোগ করুন আমাদের পিস লাইব্রেরির আব্দুল কাইম ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নম্বরে